সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামালউদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতি সহ নানান বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় শিশু দর্শন ও নারীর চরিত্র হনন। এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন নারী নেত্রী বলেন বা নারীর প্রতিনিধি বলেন এবং সমাজ সচেতন নারী উপস্থিত হয়েছেন। একজন হলেন আমাদের অত্যন্ত প্রিয় রোশনারা চৌধুরী, ফ্যাশন ডিজাইনার। আরেকজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সদর মুন্সিগঞ্জ থেকে, তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের মুন্সিগঞ্জের দায়িত্বে আছেন, তিনিও একজন রাজনৈতিক সচেতন, শিউলি ইয়াসমিন স্বপ্নম। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা যেহেতু শিশু দর্শন ও নারীর চরিত্র হনন, সেই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক একটা আজকের বিষয়। আমরা এখন পত্রিকা খুললেই দেখি শিশু দর্শন, নারী দর্শন এবং গণদর্শন বাসে, বাড়িতে, গাড়িতে, রাস্তায়, বাগানে নারীরা কোথাও নিরাপদ নয়। আবার অন্যদিকে আমরা এইগুলোকে আমাদের সামাজিক মাধ্যম যেখানে ফেসবুক বা অন্যান্যভাবে দেখি নারীদের চরিত্র হনন। সেই বিষয়ে আজকে আমরা যদি দেশ এবং জাতির স্বার্থে নারীদের প্রতি সম্মান রেখে এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি মনে করি আলোচনাটা আমাদের প্রয়োজন। আমি প্রথমে আমাদের রোশনারা চৌধুরীর কাছে যাচ্ছি। এই শিশু দর্শন এবং নারী চরিত্র হনন এই সমাজে কতটুকু উপযোগী এবং এইটার জন্য বিচার ব্যবস্থা কি করা উচিত? ধন্যবাদ কামাল ভাই। আসলে বিচারহীনতাই কিন্তু আমাদের আজকের যে অন্যায়, যে অবিচার, অত্যাচার, ধর্ষণ বলেন, অন্যান্য বিষয়গুলো বলেন, সেই বিষয়টা কিন্তু একটা মুখ্য কারণ। আমাদের দেশে প্রচুর আইন আছে কিন্তু আইনের পালন নেই, যার জন্য এই বিষয়গুলো ঘটছে। আপনি দেখেন পৃথিবীর অন্যান্য উন্নত দেশেও কিন্তু ধর্ষণ হচ্ছে, হচ্ছে না যে তা না, আপনি এটা অস্বীকার করতে পারবেন না, শিশু ধর্ষণও হয়। কিন্তু আমাদের দেশে যে ব্যাপক হারে শিশু ধর্ষণটা বেড়েছে এবং নারীর চরিত্র হনন, যে সামাজিক গণমাধ্যমগুলো হত্যাও করা, কারণ যেসব শিশুদেরকে রেপ করা হচ্ছে সেসব শিশুরা আসলে তার ঘরের মানুষদের দ্বারাই রেপড হচ্ছে, যার জন্য ওই শিশুরা যখন বেঁচে থাকবে তারা কিন্তু তার পরিচয় উন্মোচিত করবে, সেই ভয়ে এবং সেই আতঙ্কে কিন্তু সেই শিশুটাকে হত্যা করছে। তো এই যে বিষয়গুলো, এগুলো মানুষের যে মনুষ্যত্ব, এই মনুষ্যত্বর কতটুকু বিকারগ্রস্ত হয়ে গেছে, মানুষ কতটুকু নিম্ন স্তরে চলে গেছে, সে মানুষ আছে কি না সেই ব্যাপারেও আমি সন্দেহ পোষণ করি। এবং এটা আমাদের একটা সামাজিক অবক্ষয়েরই একটা বিশাল কুরুচিপূর্ণ, আমাদের ফেসবুকের ওই যে ফেসবুকের ভাইরাস, ভার্চুয়াল ভাইরাস বলা হয়, ওইটার কারণে কি এই এখন বেশি উৎসাহিত হচ্ছে? বিষয়গুলো ঠিক ওরকমও বলবো না, তবে কিছুটা তো অবশ্যই, কারণ আজকাল পর্নোগ্রাফি কিংবা এই যে মানে মানুষের যে গোপনীয় বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু প্রকাশ্যে সামনে চলে আসছে এবং আজকাল আপনি যে কোনো স্ক্রিন অন করলেই আপনি এই বিষয়গুলো পাচ্ছেন। একটা 14 বছরের ছেলে, একটা 18 বছর ছেলে কিংবা একটা লেখাপড়া জানে না এই ধরনের একটা ছেলে যখন ওই বিষয়গুলো দেখছে তখন কিন্তু তার ভিতরে ওই কুপ্রবৃত্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। সে তখন ওইটাকে নিবৃত্ত করার জন্য, সে শিশু হোক, যুবতী হোক, বৃদ্ধা হোক, আজকাল বৃদ্ধারাও কিন্তু রেহাই পাচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এগুলো যে আমাদেরকে দিনকে দিন যে মনুষ্যত্বগুলো লোপ পাচ্ছে, এই বিষয়গুলোকে আমাদের মানে যে ভয়াবহ চিত্র আসতেছে সামনে, এই বিষয়গুলো নিয়ে আমরা ভীষণ। আবার সাম্প্রতিক কিন্তু গণদর্শনের ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে, গণদর্শনের ঘটনা কিন্তু বেশ কিছুদিন আগে থেকে ঘটছে, যে একসাথে 6 জন 5 জন কিংবা একসাথে 3-4 জন মহিলাকেও একই সাথে তারা 6 জন মিলে 8 জন মিলে রেপ করছে, এই ধরনের এবং বিচিত্রভাবে উপস্থাপন হচ্ছে এই রেপ মানে এই ধর্ষণের ঘটনাগুলো। তা আমরা আতঙ্কিত, আমরা যারা মহিলা আছি কিংবা আমরা যারা মা আছি আমাদের সন্তানদের নিয়ে আমরা ভীষণভাবে আতঙ্কিত। একটা 22 মাসের শিশু, যার কোনো অর্গানই, নারী হিসাবে তার কোনো অর্গানই তৈরি হয়নি, তাহলে সে কি করে মানে রেপড হয়, এটা কি আপনি ভাবতে পারেন? আমরা কোথায়, আমাদের সেই পশু প্রবৃত্তিটা কোথায় চলে গেছে? আরেকটা বিষয় আপনি চিন্তা করেন যে অনেক ক্ষেত্রে মানে অনেক মানুষ বলে থাকে কিংবা ধর্মীয় মাওলানারা যারা, তারা বলে থাকেন যে মেয়েরা মানে বাজে ধরনের পোশাক পরে তারা প্রলুব্ধ করে সেই জন্য এই বিষয়গুলো ঘটছে তাহলে আপনি বলেন যে একটা 6 বছরের শিশু একটা 3 বছরের শিশু একটা 9 বছরের শিশু সে কি পোশাক পরছে সে তার এখানে পোশাকের কি অবদান আছে আপনি আমাকে বলেন তো এই যে প্রলুব্ধ করার বিষয়টা যেটা আসে এটা কি আসলে সঠিক না আমি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি আমার ভিতরে যে পশু প্রবৃত্তিটা সেটা মানে চারা দিয়ে উঠেছে এবং এই পশু প্রবৃত্তিটা কেন উঠলো আমাদের ভিতরে কেন আমরা দিন দিন সামাজিক অবক্ষয়ে চলে যাচ্ছি কেন আমরা মানুষ থাকছি না কেন আমি আমার আরেকজনের সন্তানকে মেয়েকে আমি আমার মেয়ে ভাবতে পারছি না আমার বোন ভাবতে পারছি না এটা আমাদের সামাজিক অবক্ষয়ের পারিবারিক অবক্ষয়ের একটা বিশাল চিত্র আমরা পারিবারিকভাবে অনেক ধরনের অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি আমি আরেকজনের মেয়েকে ছেলের বউ হিসাবে যখন আনছি তাকে ছেলের বউ হিসাবেই দেখছি মেয়ে হিসাবে দেখছি না তো এই যে পরিবারগতভাবে এই হিংস্রতা এবং এই বৈষম্যতা এই বিষয়গুলো কিন্তু চলে আসছে এবং আপনার সন্তান কোথায় কি করছে সেটা দেখার বিষয় আপনার কাছে আমি আবার আসবো আমি একটু শিউলি ইয়াসমিন স্বপ্নবুর কাছে যাচ্ছি আপনি জানেন যেহেতু আপনি একজন নারী সচেতন কার্যক্রমের সাথে জড়িত রাজনীতির সাথে জড়িত বিশেষ করে আপনি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকেন এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে থাকেন আপনি জানেন সাম্প্রতিক কিন্তু চট্টগ্রামে ডাক্তার আকাশ এবং ডাক্তার মিঠু ডাক্তার আকাশ তার স্ত্রীর চরিত্র হনন করে আত্মহত্যা করেছে আর মিঠুকে সেই জীবন্ত হত্যা করে গেছে এইটা আমাদের যে সামাজিক মাধ্যম যাদেরকে আমরা বলি এবং সামাজিক মাধ্যম বলতে যে ফেসবুক বা আরও অন্যান্য যেসব ব্যবস্থাগুলো আছে মোবাইলের মাধ্যমে আমরা এতভাবে প্রচার করতেছি যেহেতু একটা মেয়ে তার চরিত্রকে এমনভাবে আমরা হনন করতেছি আসলে তার চরিত্র হনন করা আমাদের কতটুকু অধিকার আছে এবং বাস্তবতা কি এবং সত্যটা কি এবং আসল রহস্যটা এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারে নাই আমরা যারা সমাজের সচেতন ব্যক্তি তাদের করণীয় কি এবং এই বিষয় এবং একজন নারীকে চরিত্র হননের আগে এবং তার সঠিকতা যাচাই বাছার সুযোগ না দিয়ে তাকে আমরা জীবন্ত হত্যা করতেছি তা কতটুকু উচিত সে বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে ধন্যবাদ কামাল ভাই এমন একটা প্ল্যাটফর্মে এসে এরকম একটা ঘটনাবলী নিয়ে আমরা কথাবার্তা বলবো আদৌ কখনো চিন্তা করতে পারিনি সেটা আপনার জন্য এটা সম্ভব হয়েছে আমাদের এখানে একজন আমার বিজ্ঞ আপা উনি তো যা অনেকই বললো উনার সচেতনতার কথাগুলা আমাদের যদি ওইভাবে অক্ষরে অক্ষরে আমরা পালন করি বা ওইভাবে চিন্তা করি তাহলে আমাদের সমাজটা কিন্তু দেশটা কিন্তু পিছিয়ে থাকবে না আমরা আমাদের মতো করে এগিয়ে যাবো হ্যাঁ নারীদেররা যখন তারা জন্ম হয় সে কিন্তু তখন মেয়ে থাকে যখন বিয়ে হয় তখন থাকে সে একজন বউ গৃহবধূ যখন সে জন্ম দেয় কাউকে তখন সে মা আমার মনে হয় না যে নারীদের মধ্যে এমন কোনো বাজে সুলভ ঘটনা যে আজকে যে আপনার মিথুর ঘটনা বলেন আকাশের ঘটনা বলেন তার উপরে যে চাপ সৃষ্টি করা হয়েছে যে সে বিভিন্ন পরকীয়ায় লিপ্ত ছিল সেই কারণে সে আকাশ আত্মহত্যা করছে যদি এমনটাই হতো তাহলে আকাশ তার এত কিছু জানার পরেও তাকে কেন তালাক দিল না আমাদের দেশে তো এই আইন একটা প্রচলন আছে যে নারীরা যদি ঘরোয়া স্বামীর কোনো কথা না শোনে সে বেভাবে চলে সেখানে হয়তো সামাজিকভাবে তাকে বিচার আচার যেটা আমাদের দেশ গ্রামে হয়ে থাকে বা শহরে সেটা বাবা মাকে ডেকে না তাকে বোঝানোর দায়িত্ব সেখানে সে কাজটা না করে সেখানে সে আত্মহত্যা কেন করলো আমি মনে করি সে একজন সমাজের প্রথম শ্রেণীর নাগরিক একজন ডাক্তার সে একজন প্রথম শ্রেণীর নাগরিক মিঠু একজন প্রথম শ্রেণীর নাগরিক অবশ্যই মিঠুর তাদের দুইজনের মধ্যে মেসিউরিটি আছে তার কারণে অনেকের সাথে ভালো বন্ধুসুলভ আচরণ রাখতে হতো ভালো ব্যবহার রাখতে হতো মিঠু হয়তো তার একটা সরলতা ওর ভিতরে যে একটা বন্ধুসুলভ সরলতা ওইটাই আকাশকে মানসিকভাবে কি করছে আপনার যে সন্দেহ বাড়তে বাড়তে সে কি করলো যে মিতুকেই সে যদি কোনো সামাজিকভাবে হয়তো বিচার আচার করতো দেখা যেত আকাশের দোষটাই কিন্তু বাড়ি থাকতো সেখানে সে পরাজিত হওয়ার ভয়ে আমি মনে করি আকাশ নিজে আত্মহত্যা করছে তার কি হতাশা কি মানে গভীরতা ছিল তার হতাশা অবশ্যই গভীরতা ছিল কারণ সে একজন ডাক্তার ছিল বিধায় তার মানসিক আমি যতটুকু বুঝি যে তার যখন যে ভিডিও একটা সে সৃষ্টি করলো ভাইরাল করলো সেখানে মৃত্যুর কিন্তু আঘাতের চিহ্ন ছিল রক্তক্ষরণ হইতেছিল হয়তো দেশবাসী ফেসবুকে শুধু এইটাই দেখছে যে মিতু কি বলছে ফেসবুক কেন আমাদের গণমাধ্যমে দেখছে পেপারে দেখছে কিন্তু মিতুর যে মুখে রক্তক্ষরণ কেন হলো সেটা কিন্তু কেউ চোখে দেখে নাই আমি দেশবাসীকে বলবো আপনারা যারা একটা মেয়েকে নারীকে ঢালাওভাবে তার উপর যে অন্যায় ভাবে কথাগুলো বলে তার হত্যার ব্যাপারে মামলা হয়েছে পুলিশ তদন্ত করতেছে আমরা তদন্তের আগে বিচারের আগে আমরা নিজেরাই বিচার করছি তার ভালোভাবে করার আগে চিন্তা করা উচিত এই নারীরা তো কিন্তু আমাদের মা বোন মেয়ে আমাদের চাচি সবকিছু মিলেই তো নারীদের আজকে আমার মিতুর জীবনে একটা ঘটনা ঘটছে কালকে আমার পরিবারে একটা আপনার কাছে আবারও আসবো একটা ছোট বিরতির পর দর্শক একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন দর্শক বিরতির পর ফিরে আসলাম সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা যে আলোচনা করেছিলাম আমি একটু রোশন আফার কাছে যাচ্ছি আপনি জানেন আমাদের আরেকজন মৃত্যু কিন্তু হত্যা হয়েছিল প্রকাশ্য দিনে একজন পুলিশ অফিসারের স্ত্রী হত্যার পর কিন্তু তারও চরিত্র নিয়ে কথা বলা চরিত্র হনন করা হয়েছে এই ডাক্তারের স্ত্রী মিথু হত্যা না হলেও কিন্তু সেই জীবন্ত হত্যা হয়েছে অবশ্যই এই মিথু ডাক্তার আকাশের সাথে কিন্তু তাদের বর্ণনা মতে 2009 সাল থেকে 16 সাল পর্যন্ত প্রেম করেছে 2016 থেকে 2019 পর্যন্ত গড় করেছে তাহলে 10 বছরের দীর্ঘ সময় মিথু আকাশের মধ্যে এমন কি ঘটনা অজানা ছিল তারা একজন আত্মহত্যা করতে হলো আরেকজনকে সেই আত্মহত্যা করেও নিজে জীবন মৃত্যু করে দিয়ে গেল একেবারে মানে সে তার যদি বিচারও হয় বিচারাধীন থাকা অবস্থায় যদি সেও আত্মহত্যা করে সেটার জন্য কিন্তু আমরা দায়ী থাকব কারণ তাকে আমরা অলরেডি মেরেই ফেলেছি তার যে সামাজিক সম্মান সে যা তার পারিবারিকভাবে যে বিষয়গুলো সে অর্জন করেছে কিংবা জন্মগতভাবে অর্জন করেছে সে কিন্তু সব কিছুই হারিয়ে ফেলেছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে আগে আমরা জাজমেন্টে চলে যাই কেন যাই কারণ এটা তো আমাদের আইন আদালত আছে সব কিছু আছে তো সেখানে বিচার প্রক্রিয়াটা চলছে চলুক না আমরা দেখি আমরা অপেক্ষা করি যে বিচার প্রক্রিয়াটা কি হচ্ছে তার আগে যদি আপনি আপনার জাজমেন্টটা দিয়ে দেন আর এখন তো মানে কি বলবো একেবারে সামাজিক গণমাধ্যমগুলো এত ইজিয়ার হয়ে গেছে কে কার কথা বিশ্বাস করবে এটা বোঝা মুশকিল আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন আরেকজন আমার কথা বিশ্বাস করতে পারে তবে আমি যেটা বলবো আকাশের ক্ষেত্রে কারণ আকাশের মতো ভাই কিংবা সন্তান প্রত্যেকের ঘরেই আছে তো কিন্তু সে ডাক্তার হতে পারে কিন্তু আমি মনে করি যে তার মানসিক বৈকল্য আছে কারণ মানসিক বৈকল্য না থাকলে কোনোদিন একটা পুরুষ মানুষ আত্মহত্যার মতো একটা ভয়াবহ জঘন্যতম কাজ করতে পারে না কারণ আপনি যদি এটা ধর্মীয়ভাবেও দেখেন কোনো ধর্ম কিন্তু এটাকে অ্যালাউ করে না তাহলে সে কিন্তু এই কুলও হারালো ওই কুলও হারালো দুই কুলই সে হারালো আরেকটা বিষয় সেটা হলো যে সে সম্ভবত সে সন্দেহবাতিক পুরুষ কারণ তার ওয়াইফ অনেক সুন্দরী হয়তো বা সে তাকে থ্রেট মনে করছে তার থেকে অনেক বেশি দুজনেই তো ডাক্তার ছিল দুজনেই তো ডাক্তার হোক কিন্তু হয় কি আমাদের দেশে সামাজিক কাঠামোর যে ব্যাকগ্রাউন্ড আছে এটার কারণে কিছু কিছু পুরুষ মানুষ তার ওয়াইফকে তার থেকে অনেক উপরে দেখতে চায় না কিংবা তারা পছন্দ করে না যার জন্য হয় কি অনেক সময় ব্যক্তিত্বের যে সংঘাতটা চলে আসে না সেই সংঘাতটাকে সবথেকে সহজ মাধ্যম হলো তার চরিত্র হনন করা এটা হলো একটা সহজ মাধ্যম হিসাবে অনেক পুরুষ মানুষরাই বেছে নেয় হতে পারে সে একজন ডাক্তার সে সামাজিকভাবে একটা উঁচু অবস্থানে বসবাস করছে আমি মনে করি যে এই ধরনের পুরুষের সংখ্যা নেহাতে আমাদের সমাজে কম নয় এবং এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যে অশিক্ষিত মানুষদের কথা বলি আপনি এখনও গ্রামে যান দেখেন মুরব্বীরা এখনও তাদের ওয়াইফদেরকে আপনি করে কথা বলে এরকম অসংখ্য পরিবার পাবেন কিন্তু আমাদের সমাজে আমরা তুই করে কথা বলছি আমার সহকর্মীর সাথে সেই সহকর্মীকে আমি পরে বিয়ে করছি সেই তুই সম্পর্কটা থাকছে কিন্তু এই যে সম্মান এবং এই যে তাকে ভালোবাসা তার কাজের প্রতি শ্রদ্ধা আপনি যেরকম কাজ করতে যে আপনি রাত 10টাও বাজতে পারে সেটা যদি আপনার বেলায় সত্যি হতে পারে আমিও কর্মজীবী হিসাবে আমার রাত 10টা বাজতে পারে তাহলে সেটাও আমাকে স্বীকৃতি দিতে হবে সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার কলিগের সাথে আপনি কোথাও বাইরে ডেটিং এ গেছেন কিংবা রাতে চাইনিজ খেতে গেছেন তাহলে এটা তো আপনি কখনোই তার প্রতি জাস্টিফাই করছেন না কারণ আপনি যে কাজটা করেন সেই কাজটা সে মেয়েটাও করছে তো কাজেই এখানে ডিফারেন্স কেন বরঞ্চ আমি বলবো আমাদের দেশের মেয়েরা অনেক বেশি সহনশীল কারণ তারা দশভুজা তারা এক সংসারও করে তারা সবকিছু করে একজন স্বামী একজন আমার বাবা বলেন এবং আমার সন্তান বলেন সে অফিস করে এসে কিন্তু ঘরে বসে থাকে ফ্রেশ হয়ে সে এক কাপ চা নিয়ে বসে যায় কিন্তু মা কিংবা গৃহিণী সে যদি কর্মজীবী হয় সে ফিরে এসে তার সন্তান কি খেয়েছে তার সন্তানের লেখাপড়া হোমওয়ার্ক রাতে রান্না কি হবে পরের দিন কি হবে সেগুলো সে সবকিছু মেইনটেইন করছে তো এই যে বিষয়গুলো আমি একটু বলে নেই কামাল ভাই সেটা হলো যে আমাদের এই যে সামাজিক অবক্ষয় সেই ক্ষেত্রে আমি মায়েদেরকেও দোষ দেব কারণ আমাদের মায়েরা এখনো পর্যন্ত ছেলেকে প্রায়োরিটি দিচ্ছে সবার আগে তো এই যে বিষয়টা ছেলে যাই করুক তার দোষটাকে আমরা লুকিয়ে রাখছি কিন্তু কেন আমার ছেলের বউ যদি কোনো দোষ না করে থাকে অকারণে আমার ছেলে যদি তাকে অত্যাচার করে তাহলে আমি মনে করি মা হিসাবে তার উচিত এই অত্যাচারের প্রতিবাদ করা একজন মেয়ে হিসাবে আমি মায়েদেরকে অনুরোধ করব আপনার ছেলে কি করছে সেই বিষয়গুলোকে আপনি মনিটর করেন আপনি চেক করেন কারণ এটা করার দরকার এই যে সামাজিক যে বন্ধনটা আমাদের এই বন্ধনটা কিন্তু আস্তে আস্তে আলগা হয়ে যাচ্ছে এবং এটার আরও একটা কারণ কিন্তু সেটা হলো আমাদের এই যে নিউক্লিয়ার ফ্যামিলি কারণ এই যে ছোট ছোট ফ্যামিলিগুলোতে আমরা আমাদের বন্ডিংসটা থাকছে না আমাদের যে শেয়ারিং সেই শেয়ারিংটা থাকছে না আজকে আকার যদি ওর আরও 2-4টা ভাই থাকতো কিংবা সেরকম খুব ক্লোজ রিলেশনে কেউ থাকতো তার প্রবলেমগুলো সে বলতে পারতো শেয়ার করতে পারতো আচ্ছা আমি শিউলি ইয়াসমিনের কাছে একটু জানতে চাই আকাশ হত্যা না করে এই যে তার স্ত্রীর বিরুদ্ধে যেই সব সে স্ট্যাটাস দিয়েছে যেই সব কথাবার্তা বলে গেছে এগুলো তার পারিবারিকভাবে উপপক্ষ পারিবারিকভাবে প্রমাণ করতে পারতো না হ্যাঁ করতে পারতো এখন আকাশ তো এই স্ট্যাটাস দিয়ে মরে গিয়ে বেঁচে গেছে কিন্তু আমাদের জনগণের কাছে যে রিটা পড়ে গেল আপনার মিতুকে অনেকেই তো এখানে দোষারোপ করতেছে দেখো মিতুর পরিবার থেকেও কিন্তু এরকম একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে তার বোন দিয়েছে এটা স্ট্যাটাস কি সেই দিন রাতে কি ঘটছিল এবং এটার জন্য কিন্তু তাকে অনেক গালিগালাজও শুনতে হয়েছে হত্যাই করা হতো মৃতকে সেদিন বেদম ভাবে করার পরে ওর মুখ দিয়ে অনেক রক্তাক্ত ঝরছিল সেটা নাকি আপনার আকাশের মাই রক্তটা মুছে দিয়েছে ওর বাবা ভোর 4টায় এসে নিয়ে গেছে মেয়েকে যদি আকাশের মা এই বিষয়টা যদি হ্যান্ডেল করতো হয়তো এত বড় ঘটনা তা ঘটতো না বা এইরকম মৃতুকে আজকে কাঠগড়ায় দাঁড়াতে হতো না এত মানুষের ফেসবুকে যে মৃতুকে নিয়ে যে প্রচারণা মিথ্যে প্রচারণাগুলো এখন হতো না সে এখন সামাজিকভাবে তার মৃতুর পরিবার সামাজিকভাবে কতটুকু হেয় প্রতিপন্ন হচ্ছে তার তো এখন আমি মনে করি আপা একটু ইন্টারাপ্ট করছি আমার তো মনে হয় যে সেই ফ্যামিলিটা এখন বেঁচে থেকেও মরে গেছে তার আর কোনো উইংস নেই যে সে বাঁচবে তার কোনো এটা ড্রাইভার আমাদেরকে আমরা যারা এই যে মিডিয়াতে কাজ করি বা এই যে গণমাধ্যমে যারা আমরা জড়িত আমরা এই জন্য আমরা অবশ্যই আমাদেরকে দায়ভার নিতে হবে কেন আমি বিচারাধীন একটা মামলা নিয়ে এত কথা বলবো যেটা বিচার হচ্ছে বলেন আপনি আপনার বিশ্লেষণ দিতে পারেন কিন্তু সরাসরি আপনাকে একজনকে দোষারোপ করতে পারেন না তো যে এটার জন্য মিতুই দায়ী সেটা কি করে আপনি এটা বিচার করবেন আপনি ওর ডাক্তারি পরীক্ষা হলে না আপনি বুঝতে পারতেন যে এটার জন্য মৃত্যু দায়ী না আকাশের মানসিক কোনো বৈকল্য নাকি তার সেই মোরাল ইয়েটাই নেই পুরুষ হিসাবে তার যে স্ট্রংনেসটা থাকার দরকার ছিল সেটাই তার ভিতরে নেই প্রত্যেকটা মানুষের একটা আলাদা চরিত্র থাকে সে মেয়ে হোক ছেলে হোক সেই চরিত্রগত যে তার মানে শক্তিমত্তা সেটাই তার হয়তো ছিল না আর মৃত্যুর যদি এত পরকীয়া আমি তো যতটুকু জানি একটা নারী যদি স্বামীর সংসার করতে না চায় স্বামী কিন্তু জোর করে সংসার করাতে পারে না কখনোই না করাতে পারে না মিতু যদি চাইতো ইচ্ছা করলে আকাশকে ছাড়তে পারতো তো আইনগত ব্যবস্থা নিতে পারতো বা মিতু একটা মিথ্যে ঘটনা ঘটাইতে পারতো যে আমাকে আকাশ নির্যাতন করে মানসিক নির্যাতন করে শারীরিক নির্যাতন করে সবকিছুই করে হ্যাঁ এটা আসলে পুরা আকাশের আগের থেকে একটা মানসিক প্ল্যান ছিল ও যে মিতুকে হ্যায় প্রতিপন্ন করবে বেঁচে থেকে তো কিছু করতে পারতেছে না কারণ আপনি বেঁচে থেকে কিছু করতে গেলেই কিন্তু আকাশ ফল হয়ে যাচ্ছে সেই জন্য সে বেঁচে না থেকে নিজে আত্মহত্যাটাই কিন্তু বেছে নিল আত্মহত্যা বেছে নিয়ে কিন্তু অনেকেই দেখেন যারা আমরা বুঝি তারা কিন্তু আকাশের পক্ষ নিচ্ছে না। আমরা সত্যটা উদ্ঘাটিত হোক, আমরা চাই সত্য সত্যই থাকুক, মিথ্যা সত্যকে দিয়ে কোনোভাবে যেন। আমার কথা হলো যে আমি অকারণে কারো চরিত্র হনন করব না, কথাটাই কেউ গ্রহণযোগ্য এটা মোটেই না, মোটেই আমরা মনে করি। আর তো কোনোদিন সমাধান হতে পারে না কোনো বিষয়ে আইনগত। আচ্ছা, এখন এই যে শিশু দর্শন এবং শিশু হত্যা, নারী দর্শন, এটা রোধের জন্য সামাজিকভাবে কি করা উচিত? এটা বন্ধ করতে হবে। ফেসবুকে পণ্য মাদক শিশুদের হাতে দেওয়ার জন্য অনেকে দেখা যায় যে আপনি মাদক গ্রহণ করতেছেন, একটা বাচ্চা দিয়ে আপনি মাদক আনতেছেন, একদিন দুই দিন তিন দিন বাচ্চাটা সেদিন সেবন করবে, আপনি সিগারেট সেবন করতেছেন পান করতেছেন, আপনি আরেকটা বাচ্চাকে পাঠাইলেন দোকান থেকে সিগারেটটা নিয়ে আসতো, বাচ্চাটা একদিন দুই দিন তিন দিন সিগারেটটা টান দিবে। আমাদের যে সামাজিক, আপনি সিনেমাগুলোতে দেখেন চলচ্চিত্রের যে ঘটনাগুলা, আমাদের ফ্যামিলিতে বসে একসাথে চলচ্চিত্র ছবি দেখার কোনো স্কুপই নেই, যে আমরা ফ্যামিলিতে গিয়ে দেখবো সেই স্কুপটাই নেই। আগের যুগের যে সিনেমাগুলো হতো এখন সিনেমার সাথে অনেকই পার্থক্য, ডিফারেন্স। তো ওই সামাজিক মাধ্যমগুলো আগে আপনার যে পণ্যগুলো বন্ধ করা জরুরি, আপনার মাদক দ্রব্য ওইটাও জরুরি, এবং হ্যাঁ মায়েদের পাশাপাশি বাচ্চাদেরকেও শিক্ষা দিতে হবে, খেয়াল রাখতে হবে বাচ্চারা কার সাথে বন্ধুত্ব করতেছে, বাচ্চারা কোথায় যাইতেছে, হ্যাঁ বাচ্চারা কাকে সময় দিতেছে, এবং মোবাইল কার সাথে বন্ধুত্ব করতেছে, কার সাথে চ্যাট করতেছে। মায়েদেরও জরুরি, পরিবারের মধ্যে সবারই জরুরি এই বাচ্চাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক রেখে বাচ্চাদেরকে একটা সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর সহযোগিতা করা। একেবারে শেষ পর্যায়ে রোশন রাফা, আপনারা যদি আমাদের বাংলা টিভির মাধ্যমে, যেহেতু আজকের যে আলোচনার বিষয়, আমরা চাই সত্য ঘটনাটা উদ্ঘাটিত হোক এবং নারী শিশু দর্শন থেকে নারী শিশুরা রক্ষা পাক, এবং এই যে মিথুর চরিত্র হনন বিষয়টা, এবং একজন মানুষ হিসেবে, একজন বিবেকবান মানুষ হিসেবে যেন আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেন কাজ করতে পারি, কথা বলতে পারি, আইন যেটা সিদ্ধান্ত দেবে সেটা যেন উভয় পক্ষে মেনে নেয়, সেই বিষয়ে যদি আপনার কোনো কথা থাকে। জি, আমি একজন সচেতন নারী হিসাবে এবং সচেতন নাগরিক হিসাবে, একজন মা হিসাবে আমি আমার মায়েদের কাছে অনুরোধ করব যে মা আপনারা জেগে উঠুন, আপনি ছেলে এবং মেয়েতে ডিফারেন্স করেন না, আপনার ছেলেও যেমন আপনার সন্তান, আপনার মেয়েও তেমনি আপনার সন্তান, আপনার ছেলে কোথায় কি করছে এবং ছেলের অবিচারগুলো, ছেলের অন্যায়গুলোকে আড়াল করেন না, তাকে তার সমস্যাগুলো তাকে বুঝিয়ে বলুন, তার সাথে বন্ধু হন। এবং আমি মনে করি একটা মেয়ে তার যে শারীরিক যে শিক্ষাগুলো, তার শরীরের যে কোথায় তার যে অর্গানগুলো আছে সেগুলোর ব্যাপারে তাকে সচেতন করুন, একটু ছোট অবস্থা থেকেই তাকে সচেতন করুন যে তোমার পরিবারেরই কোনো আপনজন সেও যদি তোমাকে সেভাবে কোলে নিতে চায় কিংবা শারীরিকভাবে হ্যারেস করতে চায়, সেই ব্যাপারে তাকে সচেতন করুন। সেই সমাজ, সেই যুগ চলে গেছে যে আপনি যৌন হয়রানির বিষয়গুলো নিয়ে আপনার সন্তানদের সাথে কথা বলবেন না, সেই সময়টা কিন্তু আর নেই আমাদের। আমাদেরকে এখন আমার নিজের স্বার্থের জন্য, আমার সন্তানদের স্বার্থের জন্য, আমার সন্তানকে রক্ষা করার জন্য আমাকে এই বিষয়গুলো বলতে হবে। শুধু নারী শিশু না, ছেলে শিশুরাও ধর্ষিত হচ্ছে আজকাল। তো কাজী এই বিষয়গুলো আমি মায়েদেরকে বলবো, বাবাদেরকেও বলবো যে বাবা মা আপনারা যারা হয়েছেন, এবং সমাজপতিরা তো আছেনই, ওনারা নানান ধরনের হ্যাঁ সামাজিকভাবে তো এটা বলতেই হবে। তবে হ্যাঁ আমাদের যে তরুণ সমাজ যারা আছে তারা কিন্তু অনেক এগিয়েছে, অনেক বিষয়ে তারা ভাবছে, আপনি দেখেন শিক্ষিত জনগোষ্ঠীর ভিতরে। ধন্যবাদ আভা, আপনারা দুজনকে আজকে খুব সুন্দর আলোচনা করেছেন। দর্শক, দুই প্রান্তের, একজন সামাজিকভাবে কার্যক্রমের সাথে জড়িত, আরেকজন রাজনীতির সাথে জড়িত, তারপরও তাদের কথার মধ্যে অভিন্নতা রয়েছে, তাদের চিন্তা চেতনা সমাজ এবং দেশের জন্য, এবং বিশেষ করে নারী এবং শিশুদের রক্ষা এবং শিশুদের যে যৌন হয়রানি থেকে রক্ষা, বিশেষ করে আমাদের সাম্প্রতিক ঘটনা, যে চট্টগ্রাম তথা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে, এই ঘটনার উপর তারা জোরালোভাবে আলোচনা করেছেন। আমাদের চট্টগ্রামে একজন ডাক্তারের আত্মহত্যা, আরেকজন ডাক্তারের চরিত্র হনন বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা আইনের কেউ উদ্যোগ নই, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা পথ চলা একান্ত প্রয়োজন, কারণ আইন নির্দিষ্ট জায়গায় সবাইকে পৌঁছে দেবে, সেই অপেক্ষায় থাকতে হবে, কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষে নয়। আমরা সেই আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথে থাকুন।